সঙ্গ নিয়ে একটি কথা আমি বলতে চাই। যত দোষ নন্দ ঘোষ। এবং আমরা একটা কথা ভিক্ষু সঙ্গরা সব সময় বলি, সাদগাইয়া বাসাই শুনলাইয়া মানুষের সমালোচনা করণ খুব বেশি সহজ। উপাসক উপাসক মণ্ডলী, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত মহাসচিব বুদ্ধিমিত্র মহাতেরো মহোদয়, আপনারা জানেন তিনি গত কয়েক মাস পূর্বে কালগত হয়েছেন, পাচুরিয়া গন্ধকুটি বিহারের অধ্যক্ষ। তিনি যখন মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছেন চট্টগ্রামের একটি স্বনামধন্য হসপিটালে, তার একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো। সেই মন্তব্যটি কি? সেই মন্তব্যটি হচ্ছে, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, সারা জীবন পরহিত ব্রত পালন করেছি, সেবা ধর্মকে আদর্শ মনে করেছি, ব্যক্তিগত লাভে কিছু করিনি, এখন বুঝছি একজন মানুষের মনোবল, ধনবল, জ্ঞানবল, আত্মিক সংগতি বড়ই প্রয়োজন। উপাসক উপাসিকা মণ্ডলী, বুদ্ধিমিত্র মহাতেরো তিনি খুব সম্ভবত 65 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি 45 বছর ভিক্ষু জীবন যাপন করেছেন, যদি আমার ভুল না হয়। তিনি মহামান্য মহাসংগনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো মহোদয়ের সেবক ছিলেন, একান্ত সচিব ছিলেন, ভিক্ষু মহাসভার প্রায় 18 বছর মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ঢাকা ধম্মরাজিক বৌদ্ধ মহাবিহার এবং বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ সহ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেরকম একজন ভিক্ষুকে 45 বছর ভিক্ষু জীবন যাপন করার পর মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন অত্যন্ত অসহায় হয়ে পড়ে, বুদ্ধিমিত্র মহাতেরো মহোদয়ের মতো একজন ভিক্ষুর জন্য মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে হাত পাততে হয়, ভিক্ষা করতে হয়, আক্ষেপ করে বলতে হয় যে একজন মানুষের মনোবল, জনবল যেমন প্রয়োজন, ঠিক তদ্রূপভাবে ধনবলেরও প্রয়োজন। আমরা ভিক্ষু সংঘকে 500 টাকা দক্ষিণা দিয়ে উপাসক উপাসিকা মণ্ডলী মনে করি বড্ড ত্যাগ স্বীকার করে ফেলি। আজকেও আমি ছানগাতে একটি কঠিন শিবর দানে বলছিলাম, উপাসক উপাসিকা মণ্ডলী, আমাদের পার্শ্ববর্তী অন্যান্য সব ধর্ম অবলম্বীদের তুলনায় আমরা বৌদ্ধরা কোনো দান করি না। এই যে কঠিন চিবর আপনারা দান করছেন, একটি কঠিন চিবর দান করতে আপনার কত টাকা খরচ হয়েছে বলুন তো? 500, 1000, 1500, 2000, অথবা যিনি সবচেয়ে দামি চিবরটি দিয়েছেন 5000 টাকা খরচ করেছেন। কিন্তু আমার একজন মুসলিম ভাই যখন সে কোরবানির ঈদ আসে 5 লক্ষ টাকা খরচ করেন। উপাসক উপাসক মণ্ডলী, আমরা ধর্মের জন্য কি ত্যাগ করছি? ভিক্ষু সংঘকে 500 টাকা দিয়ে আমরা মনে করছি বিশাল ত্যাগ করে ফেলছি। আমার মতো একজন তন্নহংকর বান্ধে যদি আমি একজন ইসলামিক বক্তা হতাম, আমার এক একটি বক্তব্যের দাম হতো 50,000 টাকা। আপনারা জানেন এটি সত্য, এগ্রিমেন্ট করে যেতে হয় বক্তাদের, আর আমাদেরকে 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে মনে করেছেন আপনি বিশাল কিছু করে ফেলেছেন। এই টাকা আমরা কি করি, কি করি বলেন? উপাসক উপাসিকা মণ্ডলী, মন্দিরে ছোট ছোট বাচ্চা থাকে, শ্রমণ থাকে, ছোট ভিক্ষুরা থাকে, তাদের পেছনে খরচ করতে হয়, আপনারা দেন। কয়জন দায়ক আছেন বলেন যে বিহারের ছোট বাচ্চার জন্য আপনি খরচ দিয়েছেন, স্কুল ড্রেস দিয়েছেন, আপনি টিউশন ফি দিয়েছেন, স্কুলের বেতন দিয়েছেন? মন্দিরে কত খরচ? আমার কাছে যখন একজন অতিথি আসে আপ্যায়ন করতে হয়, আমরাও মানুষ, মোবাইলে টাকা ভরতে হয়, ইলেকট্রিসিটির বিল দিতে হয়, ওয়াইফাইয়ের বিল দিতে হয়। আপনি বলবেন ভান্তে আপনার ওয়াইফাই কি প্রয়োজন? উপাসক উপাসিকা মণ্ডলী, যারা এই কথা বলেন আমি বলবো আপনারা বোকা স্বর্গে বাস করছেন। বৌদ্ধ ধর্ম জীবন বিরোধী কোনো ধর্ম নয়, বৌদ্ধ ধর্ম জীবনমুখী ধর্ম। বাস্তবতার সাথে, যুগের সাথে তাল মিলিয়ে যদি আপনি চলতে না পারেন, সেই ধর্মের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। বুদ্ধের মতো একজন আধুনিক মনুষ্য মানুষের ধর্মকে আমরা যেমন তেমন ভাবে ব্যাখ্যা করতে পারি না। উপাসক উপাসিকা মণ্ডলী, একেবারে শেষে যে একজন ভিক্ষু বসে আছেন করুণাবান্তে, তিনি মুন্সিগঞ্জ থেকে এসেছেন। গত বছর দুয়েক পূর্বে
তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন বৌদ্ধ বিহারগুলি হচ্ছে এক একটি বৌদ্ধ বিহার এক একটি টস ছাচ্ছেল আমাদের কথাগুলি আপনাদেরকে আমরা বলতে পারি না সমাজে কত অনাচার হয় আপনার ছেলে ধর্মান্তরিত হয় আপনার মেয়ে ধর্মান্তরিত হয় খুন করে চুরি করে রাহাজারি করে বদমাইশি করে কিন্তু সেগুলো নিয়ে কোনো আলোচনা সমালোচনা হয় না একজন ভিক্ষুর যখন আপনি সামান্য টুকু ত্রুটি পাবেন সেটিকে আপনি বিশাল করে প্রচার করে মস্ত বড় আপনি মহান মানুষ হয়ে গেলেন কত যন্ত্রণায় আমরা থাকি আপনারা জানেন আমাদের আমাদের কোনো ইজ্জত সম্মান নাই উপাসক উপাসক মণ্ডলী একজন কিছুক্ষণ আগে বলেছেন যে ভবিষ্যতে এমন ভিক্ষু আসবে যে গলায় অথবা আঙুলের মধ্যে একটি লাল কাপড় পেঁচিয়ে রাখবে তাকে আমরা ভান্তে হিসেবে পূজা করব উপাসক উপাসক মণ্ডলী ভিক্ষু সঙ্গ থাকবে না এখন এই ভিক্ষু সঙ্গের অভাব এই যে মহামণি মৈত্রী বিহারের মতো একটি বিহার কজন ভিক্ষু বসে আছে দেখেন কজন ভিক্ষু বসে আছে বড়বান্তা আমাকে গতকালকে ফোনে বলছেন যে তন্নঙ্কর মৈত্রী বিহারের অবস্থা তো খুব খারাপ ভিক্ষু সঙ্গ মনে হয় হবে না তুমি যে কোনোভাবে কয়েকজন ভিক্ষু জোগাড় করে নিয়ে আসো আমি রিকোয়েস্ট করে মুন্সিগঞ্জের ভান্তে মাদ্রাসা থেকে আমরা পাঁচজন ভিক্ষু সঙ্গ কোনো রকম এসেছি ভিক্ষু সঙ্গের উপর যদি এবার আপনারা দমন পীড়ন চালান আগামীতে এই আসনে আমাদের বসার মতো সেই সুযোগ থাকবে না আপনাদেরকেই বসতে হবে আর কোনো সভা সমিতিতে এসে যদি ভিক্ষু সঙ্গকে এইভাবে অপমান অবদস্থ করেন তাহলে এখানে আমাদের আসার কোনো প্রয়োজন নেই এখানে আসার কোনো প্রয়োজন নেই পাঁচশো টাকা দক্ষিণার জন্য আমি এখানে আসি নাই আপনার ধর্ম দেশনা শোনার জন্য ফাং করেছেন সেই জন্য এসেছি উপাসক উপাসক মণ্ডলী বিনয়ের সাথে বলবো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন আমরা আকাশ থেকে পড়িনি আমরাও আপনাদের মতো কোনো না কোনো মা বাবার গর্ব এবং ওরস থেকে এসেছি পরিবার থেকে এসেছি।